মুম্বাই শহরে এত পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকে যে আমার পক্ষে 4-5টা দিনে সবার বাড়ি কভার করা একদমই সম্ভব নয়। এই যে আমার একটা ছোট্ট বোনঝি, এদের বাড়িতে এসেছিলাম, ও তো মায়ের নাম উচ্চারণ করতে পারছে না, এত মারাঠি গুজরাটি শিখে গেছে, হিন্দি বলছে, মারাঠি বলছে, গুজরাটি বলছে, বাংলাটা ভুলেই যাচ্ছে। কি খাবো আর কি না খাবো, সবার বাড়ি এত সুন্দর করে সাজানো গোছানো, আমাদের এখানে এত সুন্দর করে সাজানো গোছানোর কারো সময় নেই আর সে অর্থও নেই। কি বলবো, খেতে পড়তে ঘুরতে এই করে সময়টা কেটে গেল, বৌদিদের আদর খাওয়া ঘুরতে যাওয়া এই সব করে কি না কি মজা করলাম 4-5টা দিনে। আমি আলাদা, ও আলাদা, ও এসেছে ওর কাজে, আমি এসেছি আমার কাজে। আমার তো কাজ বলতে ছিল মন্দিরে পুজো দেওয়া, তো সেটা মোটামুটি ভালোভাবেই সারা হয়ে গেছে। তারপরে এই যে বৌদিদের বাড়িতে ঘুরছি, মজা করছি, সবাই মিলে একটু করে ভিডিও করছি, এই এই বৌদির বাড়ি। বৌদি বলছে আলমারিটা তোলো না, আলমারিতে এমন অবস্থায় রয়েছে গোছানোর সময় পায়নি। সত্যি তাই, যে যেমন জায়গায় থাকে সেখানে তার কাজেরও অনেক বেশি কাজ থাকে, যে যার কাজ সেই বোঝে, সবাই সকলেরটা বুঝতে পারে না। তো গ্রামের মানুষ ভাবে শহরের মানুষের বুঝি তেমন কোনো কাজ নেই, আবার শহরের মানুষ ভাবে যে গ্রামের মানুষ কেন আমাদেরকে ভাবে, আমরা কি খাই না পড়ি না মাখি না কি করি না, সবটাই তো করি, সেই তো একই ব্যাপার। হ্যাঁ, এক্সট্রা কিছু গ্রামে কাজ থাকে, শহরে সেটা থাকে না। তো যাই হোক, এক্সট্রা সেগুলো না থাকলেও কিন্তু অন্য থাকেই, আমাকে অনেকবার শুনতে হয়েছে সমস্ত কথা, তো সেসব কথা গায়ে মাখি না। সত্যি পেটে ভরছে না, একের পর এক বাড়ি গেলে কি আর পেটে ধরে, কি করে ধরবে, খাবার দাবার সব পড়ে রয়েছে, আমরা সবাই গল্প গুজব করছি, খাবার সেটার পড়ে রয়েছে, কত খাবো বলুন তো, এত খাতির, ধীরে ধীরে হলে সেটা পেটে সয়, না হলে কি আর পেটে সয়, পিঠেও সয় না। তো বৌদিদের খাতির যত্ন, দাদাদের 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 আর কি বলবো, দাদারা তাদের কর্তব্য করে, বোন এসেছে, বোনকে ভালো মন্দ খাওয়াতে হবে, ঘোরাতে হবে, ব্যাস। তো বৌদিদের সঙ্গে সময় কাটে, কারণ দাদারা যে যার কাজে ব্যস্ত, তারা তারা তাদের কাজে চলে যায়, আমরা আমি আর কি করবো, বৌদিদের সাথে আড্ডা করি। যাই হোক, তবে সত্যি ভীষণ ভীষণ মজা করেই কাটলো দিনগুলো, কি যে ভালো কাটলো জানি না, আবার কবে যাবো কিনা, এরকম করে মাঝে মাঝে বেশ সবার সাথে আনন্দ করতে খুবই ভালো লাগে। আর আরেকটা বোনের বাড়ি, বোনের বাড়ি একটু দূরে, এটা হলো আন্ধেরি শহরে। তো আন্ধেরি স্টেশন থেকে বেশি দূর নয়, মিনিট 10-এক দূরেই, এটা পাহাড়ি এলাকা, একদম পাহাড়ের উপরে এই জায়গাটি। এটি সুন্দর করে একটা পার্ক, পার্ক বলবো কেন, সুন্দর একটা কি যে বলবো কিছু বুঝতে পারছি না, ভালো করে তো দেখতেই পাইনি ছাই, কারণ বন্ধ ছিল আর ওইটুকু সময়ের মধ্যে ঘোরার উপায় ছিল না। মানে বসে গল্প গুজব করবেন, আনন্দে কাটবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকতে পারবেন, সেরকম একটা পরিবেশ। এটা কিন্তু পুরোপুরি পাহাড়ের উপরে, আমাদের বোন এই বাংলোতেই থাকে, এই এলাকার মধ্যে, এই 5-তলা বা 6-তলা ফ্ল্যাটে থাকে। সত্যি এখানে বাড়িগুলো যা ভাড়া, ওই 6-তলার ফ্ল্যাটটা 9,500 টাকা ভাড়া নিচ্ছে মাত্র একটা রুম, তাতে এই অবস্থা। সত্যি পাহাড়ি এলাকা, সেখানে স্বাভাবিক অবশ্য এরকম হওয়াটাই স্বাভাবিক, আর একদম পপুলার মুম্বাই শহর বললে হয়। তো এই হচ্ছে সেই বিল্ডিং, লিফটে করেই উঠতে হয়। তো আর কি করব, খুব কম সময়ের মধ্যে ঘুরে বেরিয়ে যতটা দেখতে পারলাম আপনাদেরকেও সেটা দেখালাম, এবং আমার কাছে চিরস্মরণীয় হয়ে থেকে গেল। সব মিলিয়ে বোন, বোন জামাই, বোনঝি, তারপর পাশাপাশি ছোটখাটো একটু একটু ঘুরে বেড়ানো, সবার সাথে দেখা করে আনন্দ হলো, কারণ এইভাবে না দেখা হলে হয়তো আর হতোই না। তো মাঝে মাঝে সব কিছুই প্রয়োজন, সব কিছু প্রয়োজন, এই কারণেই একা একা মানুষের জীবন কাটে যে যার কাজে, যে যার সাথার ব্যস্ততার মধ্যে। মাঝে মাঝে এই মুলাকাত কিছু কম আনন্দের নয়। হ্যাঁ, অনেকগুলো ভিডিওই বানিয়ে ফেললাম মুম্বাইয়ে এসে, তো বন্ধুরা যারা দেখেনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যেতে পারেন, বা ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে ওগুলো আছে, সেগুলোতে ক্লিক করলেই অবশ্যই দেখতে পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, এই পাহাড়ের ওপরে যে এই বাড়িগুলো, এই পার্ক, এই সুন্দর একটা পরিপাটি করে সাজানো গোছানো পরিবেশ, কেউ ভাবতে পারবে এটা পাহাড়ের ওপরে? আমি তো প্রথমে বুঝতেই পারিনি, বোনের বর বলতে তবে বুঝতে পারলাম, মনে হচ্ছিল যেন এত
উঁচু নিচু এলাকা কিরকম যেন একটা। দার্জিলিং গিয়ে দেখেছিলাম যে উঁচু নিচু বাড়ি, এখানে কিন্তু অত উঁচু নিচু নয়, অতটা নয়, একটু একটু, মানে খুব অল্প সামান্য। খুব ভালো করে লক্ষ্য করলেই বোঝা যাবে যে ঠিক সমান্তরাল ভূমিটা নয়। তো বোনেদের এই হচ্ছে বাড়ি, এখানেই ছোট্ট সংসার একটি। আর তবে সত্যি বাচ্চাকে কতটা সাবধানে রাখতে, এই বাচ্চাটিকেও কিন্তু হঠাৎ করে একদিন কেউ নিয়ে চলে গেছিল। তো যাই হোক, আমি বোনকে সাবধান করে এলাম যে ওকে একদম কারো হাতে ছেড়ে দিবি না, কাউকে।